আমরা সবাই ঘড়ি পড়তে খুবই পছন্দ করি, কেউ বা সময় দেখতে, কেউ বা শখের বসে। তবে আপনি কি জানেন এমন একটি ঘড়ি রয়েছে যেটি আপনি পরিধান করলে অ্যারেস্ট হবেন এবং আপনাকে যেতে হবে জেলে? বিশ্বের নামি দামি ব্যক্তি থেকে শুরু করে কুখ্যাত টেররিস্ট ওসামা বিন লাদেনও এই ঘড়িটি জনসম্মুখে পরিধান করেছে। এবং আপনি কি জানেন এই ঘড়ির কারণে প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছিল? তো চলুন আজকে এই ঘড়ির নাম কি এবং এই ঘড়ি নিষিদ্ধ হওয়ার পিছনের গল্পটি শুনবো। তো শুরু করা যাক ভিডিও, সোলে জাম্প ইনটু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ঘড়িটির নাম কেসিও F91। দেখতে একেবারে নর্মাল মনে হলেও এই ঘড়িটির রয়েছে অসাধারণ কিছু গুণ। কেসিও কোম্পানির সেরা একটি ঘড়ি। ক্যাসিওর এই ঘড়িটি রাইসুকি মুরাই দ্বারা ডিজাইন করা হয়েছে। এই ঘড়িটির মডেলের নাম হলো ক্যাসিও F91। এর কেসটি প্রাথমিকভাবে রেজিন দিয়ে তৈরি। রজন স্ট্র্যাপটি ফিটিং এ 18 মিলিমিটার এবং লাগগুলোর প্রশস্ত 22 মিলিমিটার। এই ঘড়িটির মোট ওজন 21 গ্রাম। ঘড়ির সামনের অংশটিকে ওয়াটার রেজিস্ট্যান্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ক্যাসিও F19 ঘড়িটি প্রতিদিন ব্যবহারের জন্য উপযুক্ত। এই ঘড়িটি স্প্ল্যাশ বা বৃষ্টি প্রতিরোধী। এই ঘড়িটি সঠিক সময়ে সঠিক জায়গায় অ্যালার্ম সিগন্যাল দিতে সক্ষম। মার্কিন সরকার আফগানিস্তানদের প্রতি হঠাৎ সন্দেহজনক হয়ে ওঠে যারা ক্যাসিও ঘড়ি পরতেন, কারণ তাদের ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইসের জন্য টাইমার হিসেবে ব্যবহার করার ক্ষমতা ছিল এই ঘড়িটির। আল কায়েদার পক্ষপাতে একটি কৌশল ছিল এই ঘড়িটি। 1996 সালে ওয়াশিংটনের এক পোস্টে প্রকাশিত একটি নিবন্ধনে বলা হয়েছে যে আব্দুল হাকিম মুরাদ, ওয়ালি খান আমিন শাহ এবং রামজি আহমেদ ইউসুফ টাইম বোমা বিস্ফোরণে সাধারণভাবে এই ক্যাসিও ডিজিটাল ঘড়ি ব্যবহার করার কৌশল তৈরি করেছিলেন। গুয়ান্তানামো থেকে বন্দীদের মূল্যায়নে প্রায় 150 বার ক্যাসিও ঘড়ির উল্লেখ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা কর্মকর্তারা ক্যাসিও F19 ঘড়িটিকে নিষিদ্ধ ঘড়ি হিসেবে ঘোষণা দিয়েছেন, যা সন্ত্রাসীরা টাইম বোমা তৈরিতে ব্যবহার করে। কারণ সেখানকার সামরিক বাহিনীদের এক অনুসন্ধানে জানা যায় এই ক্যাসিও F19 ঘড়ির মাধ্যমে প্রায় শতাধিক লোককে টাইম বোমার মাধ্যমে মেরে ফেলা হয়েছিল। বিশ্বের বড় বড় টেররিস্টরা এই ঘড়ি সবসময় পরিধান করত, কারণ এই ঘড়ি সঠিক সময় দেখাতে সক্ষম ছিল। এখন এই ঘড়ি কি বাংলাদেশেও নিষিদ্ধ? না, বাংলাদেশের অভ্যন্তরীণ এরিয়ায় এই ঘড়ি আপনি পড়তে পারবেন। তবে বাইরের দেশে যাওয়ার সময় আপনি যদি এই ঘড়ি পরে যান তাহলে এয়ারপোর্টে অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে এবং হয়তো আপনাকে অ্যারেস্টও হতে হবে, কারণ এই ঘড়িটি বিশ্বের নাম করা ব্যক্তি হতে শুরু করে টেররিস্ট সবার পছন্দের একটি ঘড়ি। ওসামা বিন লাদেনও এই ঘড়ি পরিধান করত এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও এই ঘড়ি পরিধান করত। সবশেষে ক্যাসিও F19 কি এখনো তৈরি করা হয়? হ্যাঁ, এই ঘড়িটি এখনো তৈরি করা হয়। এটি এখনো বেশ জনপ্রিয় একটি ঘড়ি। 1991 সালে প্রকাশিত এই ঘড়িটি তার ক্লাসিক ডিজাইন এবং সঠিক সময় নির্ধারণের জন্য বিখ্যাত হয়ে আছে। তবে এই ঘড়িটি আপনি চাইলে যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন, কারণ এই ঘড়িটি বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। যেমন ধরুন, আপনি এই ঘড়িটি যদি বাংলাদেশের এয়ারপোর্ট বা বিভিন্ন স্থানে নিয়ে যান তাহলে আপনাকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং পাশে দেওয়া যে বেল সেটি অন করে দিন। আল্লাহ হাফেজ, গুড বাই।